এই ধরনের ঘটনা চারিদিকে ঘটছে হামেশা ঘটছে আর পুলিশের নেগলিজেন্সির জন্যই হচ্ছে আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টটাই পুরো ডিলে হয়ে গেছে যাদের কোনো কাজই নেই তাদের কিছু করতেও দেওয়া হয় না যেভাবে চার পাঁচ দিন এখানে উৎপাত চলেছে রাস্তায় নেমে পুলিশকে কোথাও আমরা দেখতে পাইনি কোথাও ছিল তো পুলিশ পালিয়েছে এই যে যারা এই ধরনের ধরনা বহুদিন ধরে দিচ্ছেন এর আগে তাদের মধ্যে তারা অনশন করেছেন কেউ মারা গেছে কেউ সিরিয়াসলি ইঞ্জর্ড হয়েছে কেউ অ্যাসিড খেয়েছে পুলিশের সামনেই সব হয় আমি জানি না লকআপের ভিতরে কী করে ফিনাইল এলো পুলিশই সাপ্লাই করেছে কিনা এটারও তদন্ত হওয়া দরকার আছে আমরা যেটা দেখেছি যে দুশো উনসত্তর জনের জনকে চাকরি থেকে ছাঁটাই করতে বলেছে স্কুলে ঢুকতে মানা করে দিয়েছে কিন্তু তার আগে যে লিস্ট বেরিয়েছে তার মধ্যেও বহু এরকম নাম আছে যারা টিএমসির নেতা তাদের আত্মীয় পরীক্ষা আনাদি চাকরি পাওয়া ফেল করার চাকরি পাওয়া বহু সংখ্যা আছে হাজার সংখ্যা আছে সেগুলো তদন্ত হওয়ার দরকার আছে আর এগুলো যদি করতে হয় তাহলে যত পরীক্ষা সম্বন্ধীয় নথি আছে পরীক্ষার খাতা থেকে আরম্ভ করে টেবলেশান হয়েছে যেখানে রেজাল্ট ইত্যাদি এবং নিয়োগের লিস্ট সমস্ত ভেরিফিকেশান হওয়া দরকার আর সেই জন্য অফিসে এ সমস্ত তথ্য পাওয়া যাবে এবং অফিসের কম্পিউটার থেকে সব কিছু পাওয়া যাবে সেই জন্য যত অফিস আছে এই সম্বন্ধিত সব জায়গায় অবশ্যই রেড হওয়া উচিত এবং সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্ত করলে তবে গিয়ে সত্য সামনে আসবে কত বড় এর মধ্যে দুর্নীতি হয়েছে সেটা তখনই বোঝা যাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পড়বে নয় দু বছর ক্লাস হয়নি তারপরে ছুটি চলছে স্কুল বিল্ডিং ভেঙে যাচ্ছে স্কুলের টিচার নাই তো সরকারের কোনো নীতি নাই ফলে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত এবং শিক্ষার সঙ্গে যুক্ত সেই শিক্ষক হন আর শিক্ষার্থী হন দুজনেই কনফিউজ কি হবে কেউ বুঝতে পারছে না সবাই নিজের মতো করে বলে বেড়াচ্ছেন পরীক্ষা হয়নি ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাইছে না পড়াশোনা হয়নি বলে তো এই যে পরিস্থিতি তৈরি হয় তাকে সরকারকে বসে একটা কড়া স্টেপ নিতে হবে এটা কারো ব্যক্তিগত ব্যাপার নয় এটা রাজনীতি নয় এটা পার্টি নয় এটা একটা জাতির ভবিষ্যতের ব্যাপার সে ব্যাপারে সরকার যদি কড়া স্টেপ না নেয় তাদের কোনো পরিষ্কার নীতি না হয় থাকে তাহলে তো আগামী ভবিষ্যৎ বাঙালি মানে অন্ধকার হয়ে যাবে আমি শুধু বলছি শুধু সরকারে যারা আছেন তারা নয় যারা শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ আছেন অন্য পার্টির লোক আছেন বিভিন্ন শিক্ষা সংস্থান আছেন সবার সঙ্গে কথা বলা উচিত শিক্ষানীতি এখানে নাই কেন্দ্রীয় শিক্ষানীতি এরা মানবেন না আলাদা শিক্ষানীতি তৈরি করবেন এই করতে করতে আমাদের প্রজন্মকে নষ্ট করে দেবেন